শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধ শুরু হলে আরব দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, হুঁশিয়ারি ইরানের। ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান, চলছে পরমাণু অস্ত্র তৈরির শেষ প্রস্তুতি। এবার ভোটের হিসাব পাল্টে দিতে ট্রাম্পের হুমকি। আকাশ এবং জলসীমা লঙ্ঘন নিয়ে মুখোমুখি কাতার এবং বাহরাইন। এবং সবশেষ থাকছে রহস্য গ্রাসে বারমুডা ট্রায়াঙ্গেলে এবার 20 যাত্রী সহ জাহাজ নিখোঁজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একজন সিনিয়র কমান্ডার আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের সহযোগী আরব দেশগুলোকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধ শুরু হলে এসব আরব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। IRGC-র এয়ারস্পেস ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাজে লেবাননের আল মানাজ টেলিভিশনকে দিয়ে এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরব দেশগুলোকে তাদের নীতি সংশোধন করার আহ্বান জানান। হাজি জাজে বলেন, আমেরিকা এবং ইহুদিবাদী সরকার বিশ্বে কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। এখানে মধ্যপ্রাচ্য যদি কোনো ঘটনা ঘটে এবং যুদ্ধ লেগে যায়, তাহলে আমরা মার্কিন ঘাঁটিগুলো এবং এসব ঘাঁটি স্বাগতিক দেশগুলোর মধ্যে কোনো পার্থক্য করব না। মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই এসব কথা বলেন হাজি জাজে। গত বুধবার আমেরিকার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি B-52 বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে বিরতিহীনভাবে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে যায়। গত 6 সপ্তাহে এ নিয়ে 3 আমেরিকা ইরানের সীমান্তের কাছে ধরনের উস্কানিমূলক তৎপরতা চালালো। এর আগে গত সপ্তাহে পরমাণু শক্তি চালিত একটি মার্কিন সাবমেরিন পারস্য উপসাগরে অনুপ্রবেশ করেছিল। সামরিক শক্তিতে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান। সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 20% পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। সমৃদ্ধকরণের এই মাত্রা পরমাণু অস্ত্র তৈরির ধাপ থেকে মাত্র একদমই কম দূরত্বে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ISEA ইরানের এই ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দেশটির ফর্দু পরমাণু কেন্দ্রে এই সমৃদ্ধকরণ শুরু হবে। অবশ্য কবে থেকে এটি শুরু হবে তা জানায়নি ইরান। উল্লেখ্য, 2015 পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিল বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতে 2019 চুক্তি ভঙ্গ শুরু করে ইরান। তবে তেহরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা চুক্তিতে ফিরে যাবে। অবশ্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, শপথ নেওয়ার পর তিনি পরমাণু চুক্তি পর্যালোচনা করবেন। হোয়াইট হাউসে তার মেয়াদ আর মাত্র 2 দিন। তার আগেও বিতর্ক পিছু ছাড়ছে না আমেরিকার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবার ভোটের হিসাব পাল্টে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যম সেই কথোপকথনের একটি অডিও রেকর্ডিং ইতিমধ্যেই সামনে এনেছে, আর তাতেই তার বিরুদ্ধে নতুন করে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিদায় লগ্নের আগেই ট্রাম্পকে ইমপিচ করার দাবি উঠতে শুরু করেছে। আমেরিকার জনপ্রিয় সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রথম এই গোপন কথোপকথনের বিষয়টি প্রকাশ জানে। তারপর বিভিন্ন সংবাদমাধ্যমে এই অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। তাতে জর্জিয়া প্রদেশের সচিব ব্র্যাড রেসপেন্সের তার হয়ে প্রায় 12,000 ভোট জোগাড় করে দিতে বলতে শোনা যায় ট্রাম্পকে। তা না হলে কড়া মূল্য চোকাতে হবে বলে ব্র্যাডকে হুমকি দেন তিনি। পরে রিপাবলিকান সদস্য হওয়া সত্ত্বেও ট্রাম্পের অবদান মেনে ভোট গণনা হস্তক্ষেপ করতে রাজি হন ব্র্যাড। 4 মিনিট 20 সেকেন্ডের যে অডিও রেকর্ডিং সামনে এসেছে, তাতে ট্রাম্পকে বলতে শোনা যায়, জর্জিয়ার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ, ক্ষোভে ফেটে পড়ছে গোটা দেশ। আপনি পরিস্থিতি সামাল দিতে পারেন, ভোট পুনর্গণনা হয়েছে বললেই আপনি পারেন, তাতে কোনো দোষ নেই। আমার শুধুমাত্র 11,780 ভোটের প্রয়োজন, জর্জিয়া আমরাই জিতেছি। এবার বলুন ব্র্যাড, আপনি কি করবেন? নির্বাচনে আমরাই জিতেছি, এভাবে আমাদের হাত থেকে জয় ছিনিয়ে নেওয়া উচিত নয়, এর কড়া মূল্য চোকাতে হবে আপনার। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল ভোট তো বটেই, পপুলার ভোটেও ট্রাম্পকে পরাজিত করেছেন বাইডেন। কিন্তু শুরু থেকে বাইডেনের জয় মানতে অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভোট গণনায় দুর্নীতি হয়েছে বলেও লাগাতার অভিযোগ তুলতে আসেন তিনি।
বাহরাইনের সামরিক নৌযান কাতারের জলসীমা লঙ্ঘন করেছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ উত্থাপন করেছে কাতার। 25 নভেম্বর বাহরাইনের একাধিক সামরিক নৌযান জলসীমা লঙ্ঘন করে কাতারের সার্বভৌম অংশে প্রবেশ করে। আল জাজিরা জানিয়েছে জাতিসংঘে অভিযোগে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে বাহরাইন এই ধরনের জলসীমা লঙ্ঘন না করে তা নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানায় কাতার। 1 জানুয়ারি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট এবং দক্ষিণ আফ্রিকার স্থায়ী প্রতিনিধি জেরি ম্যাট জেলার কাছে বাহরাইনের বিরুদ্ধে অভিযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি শেখ আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি। অভিযোগে বাহরাইনের বিপজ্জনক এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে কাতার। এতে বলা হয়, অনুমতি ছাড়া বাহরাইনের সামরিক যান নিজেদের সমুদ্র অঞ্চলে প্রবেশ কাতারের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকি। জলসীমা ছাড়াও বাহরাইন গত 9 ডিসেম্বর কাতারের আকাশসীমা লঙ্ঘনের কাছাকাছি চলে আসে। এটি আন্তর্জাতিক আইনের প্রতি বাহরাইনের প্রতিশ্রুতি লঙ্ঘন। কাতার আন্তর্জাতিক জাতিসংঘকে জানায় বাহরাইন এমন পরিস্থিতির তৈরির চেষ্টা করছে যাতে এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বিঘ্ন ঘটাতে পারে, উত্তেজনা তৈরি করতে পারে এবং এর মধ্য দিয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। নিরাপত্তা পরিষদকে দেওয়া বার্তায় 2001 সালে আন্তর্জাতিক আদালতে দুদেশের মধ্যকার সমুদ্র সীমা এবং ভূখণ্ডগত প্রশ্নের রুলিংয়ের বিষয়টিও রেফারেন্স দেয় কাতার। দুয়াশেই রুলিং মেনে চলছে এবং আন্তর্জাতিক সীমান্তে নিজেদের অধিকার ভোগ করছে জানিয়ে প্রতিপক্ষকেও এটি মেনে চলতে হবে বলে উল্লেখ করা হয়। এছাড়া জাতিসংঘের সনদে অনুচ্ছেদ 34 এবং 35 উল্লেখ করে সে মোতাবেক বাহরাইনের সীমান্ত লঙ্ঘন রোধ বন্ধের ব্যবস্থা নিতে বলা হয়। কাতার ভালো প্রতিবেশী হিসেবে আচরণ করে বলেও বিশ্ব সংস্থাকে মনে করিয়ে দেন কাতার প্রতিনিধি। বারমুডা ট্রায়াঙ্গেল হল আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমাংশের ত্রিভুজ আকৃতির একটি বিশেষ অঞ্চল। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1945 সালের 5 ডিসেম্বর 5টি TBM অ্যাভেঞ্জার্স উড়োজাহাজ এবং একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এরপর থেকে বেশ কিছু জাহাজ এবং উড়োজাহাজ সেখানে নিখোঁজ হয়ে যায়। বছরের পর বছর ধরে কয়েক ডজন জাহাজ এবং বিমানের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পরে বারমুডা ট্রায়াঙ্গেলের চলচ্চিত্র, টিভি ডকুমেন্টারি, উপন্যাস এবং পপ গানের মাধ্যমে কল্পিত ভয়ঙ্কর অঞ্চলের তকমা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং বাহামান মধ্যবর্তী সেই বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় এবার 20 জন যাত্রী নিয়ে মাকো কোদোদি নামের একটি কেবিন জাহাজ নিখোঁজ হয়েছে। 3 দিনের অনুসন্ধান শেষে শনিবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড অনুসন্ধান স্থগিত করার ঘোষণা দিয়েছে। কোস্টগার্ড জানায় জাহাজটি সর্বশেষ সোমবার বিমানী দ্বীপ ত্যাগ করে। প্রায় 80 মাইল অর্থাৎ 130 কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ফ্লোরিডা অঙ্গরাজ্যের লেক ওয়ার্থে পৌঁছানোর কথা ছিল। তবে মঙ্গলবার এক বিবৃতিতে কোস্টগার্ড জানায় জাহাজটি বন্দরে ফিরে আসেনি। পরের 3 দিন প্রায় 84 ঘন্টা উভয় দেশের যৌথ টিমের সমুদ্রে 17,000 বর্গমাইল অর্থাৎ 44,000 কিলোমিটার এলাকায় আকাশপথে এবং সমুদ্রপথে অনুসন্ধান চালায়। তবে জাহাজটির সন্ধান না পাওয়ায় শুক্রবার তারা অনুসন্ধান কার্যক্রম স্থগিত করে। মার্কিন কোস্টগার্ডের পাবলিক অ্যাফেয়ার্স অফিস ফার্স্ট ক্লাস জোস হার্নাস জানান, অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের সময় উত্তাল সমুদ্র এবং এই রুটে চলা জাহাজের সীমিত তথ্যের জন্য তাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। কঠিন বিষয় হলো কাউকে খুঁজতে যত বেশি সময় লাগে তত বেশি জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।